প্রিয় ছাত্ররা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। অনলাইন ক্লাস বলতে মূলত তোমাদের শর্ট সিলেবাসের উপর যে বিশেষ ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসে, এবং আজকে থার্ড লেকচার গত ক্লাসে কমপ্লিট হয়েছে। তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে ফোর্থ লেকচার, আমি মূলত চ্যাপ্টার 6 এবং যে চ্যাপ্টার 10 রয়েছে সেখান থেকে কিছু বিষয় আলোচনা করব। কারণ সরি, চ্যাপ্টার 6 নয়, চ্যাপ্টার 7 ভৌত আলোকবিজ্ঞান। আর কারণ তোমাদের চ্যাপ্টার 8 এ যেটা রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আপেক্ষিকতার বিষয়গুলো কম বেশি তোমরা জানো, তো সেটা নিয়ে আর ডিসকাস করছি না। চ্যাপ্টার 7 এর দু একটা ম্যাথ এবং চ্যাপ্টার 10 থেকে কিছু ম্যাথমেটিক্যাল টাইপ জিনিস আলোচনা করব। চ্যাপ্টার 7 এ যেহেতু তোমাদের শুধুমাত্র একটাই টপিক রয়েছে মূলত সৃজনশীলের জন্য, তো সৃজনশীলের সেই টপিকটি হচ্ছে ইয়ং এর মূলত ব্যতিচার পরীক্ষাটা, ইয়ং এর দ্বিচির পরীক্ষার মাধ্যমে ব্যতিচারের যে গঠন, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার ইত্যাদি, কখন উজ্জ্বল ডোরা পাওয়া যায়, কখন অন্ধকার ডোরা পাওয়া যায়, ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত। তো ম্যাথ প্র্যাকটিস করার আগে তোমাদেরকে যেটা বলি, থিওরি অংশটা খুব ভালো করে পড়বে, কারণ আলোক বিজ্ঞানের অংশ দেখা যায় যে অনেক অধিকাংশই করে থাকো কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, ওই অংশটা নিয়ে বেশি প্র্যাকটিস করো, এটা একটু অ্যাভয়েড করে যাও। বাট যেহেতু এখন শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এবং সিলেবাস অনুসারে ভৌত আলোক বিজ্ঞানটা রয়েছে, এবং পরবর্তী ধাপে পড়ালেখার জন্য এই চ্যাপ্টারটা, এই কন্টেন্ট গুলো কাজে লাগবে, তো ব্যতিচার অংশটা আগে থিওরিটা খুব ভালো করে পড়বে, অনেকগুলো ইকুয়েশন রয়েছে তো সেগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবে, তারপরে যদি ম্যাথটা প্র্যাকটিস করো তাহলে আশা করি সেটা সহজ হবে তোমাদের জন্য। তো ইয়াং এর দ্বিচির পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেহেতু দুইটা চির থাকে 0.1 মিলিমিটার, এবং চির হতে পর্দার দূরত্ব হচ্ছে 2 মিটার। কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। আমরা যদি প্রথমত ক নাম্বার প্রশ্নের উত্তর করতে চাই, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম যে উজ্জ্বল ডোরা সেটা, তার আগে আমাদের প্রশ্নের মান দেওয়া আছে চির, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রং সমান সমান 5000 ইন্টু 10 ইনভার্স 10 মিটার লিখতে পারি আমরা। এছাড়া চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার, চির ব্যবধান বা মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার সমান 0.1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। চির হতে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি সমান দেওয়া হচ্ছে 2 মিটার, আর ডোরার ক্রম বলা হচ্ছে এম। তাহলে আমরা জানি যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব সেটা হচ্ছে এক্স এন সমান এন ল্যামডা ডি বাই এ। এই সূত্র সহজ সূত্র, জাস্ট মান বসিয়ে দেওয়া, এন এর মান 10, ল্যামডা হচ্ছে 5000 ইন্টু 10 ইনভার্স 10, ডি সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই এ সমান হচ্ছে 0.1 ইন্টু 10 ইনভার্স 3 সমান সমান আমরা যেটা পাবো এক্স এন হচ্ছে 0.1 মিটার। অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম যে উজ্জ্বল ডোরা তার দূরত্ব হচ্ছে 0.1 মিটার। তারপরে বলেছে দশম উজ্জ্বল ডোরা আর দশম অন্ধকার ডোরার মধ্যে কৌণিক ব্যবধান কত, অর্থাৎ থিটার ভ্যালু। তাহলে দশম উজ্জ্বল ডোরার জন্য আমরা তো গ নাম্বার থেকে দশম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে দূরত্ব সেটা দশম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে
ডোরার জন্য দূরত্ব আমরা পেয়েছি xn সমান 0.1 মিটার ঠিক আছে তাহলে কৌণিক ব্যবধান এই ক্ষেত্রে যদি নির্ণয় করতে চাই থিটা সমান tan ইনভার্স xn বাই d সমান tan ইনভার্স xn সমান 0.1 আর d সমান হচ্ছে 2 সমান দাঁড়ায় 2.86 ডিগ্রি তো দশম উজ্জ্বল ডোরার জন্য দূরত্ব আমরা আগেই পেয়েছি বলে সেটা ব্যবহার করে আমরা এক্ষেত্রে দশম ডোরার কৌণিক অবস্থান পেলাম এটা হচ্ছে কৌণিক অবস্থান ঠিক আছে এখন দশম অন্ধকার ডোরার বেলায় যদি বলি সেটা তাহলে দশম অন্ধকার ডোরার জন্য আগে আমাদের দূরত্ব বের করতে হবে তাহলে দশম অন্ধকার ডোরার দূরত্ব কেন্দ্রীয় চরম হতে দশম অন্ধকার ডোরার দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই সেটা হবে xn সমান যেহেতু অন্ধকার ডোরা বলছে xn প্রাইম ধরলাম সেটা সমান দাঁড়াবে টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই টুয়াইস এ ঠিক আছে এখন এখানে মানগুলো বসাই টু ইন্টু এন সমান হচ্ছে টেন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা সমান হচ্ছে ফাইভ থাউজেন্ড টেন ইনভার্স টেন ইন্টু ডি টু ডিভাইডেড বাই টু ইন্টু 0.1 ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে মান যদি আমরা হিসেব করি দশম অন্ধকার ডোরার দূরত্ব আমরা পাচ্ছি 0.105 মিটার এটা গেল দশম অন্ধকার ডোরার দূরত্ব আর দশম অন্ধকার ডোরার জন্য কৌণিক অবস্থান যদি বের করতে চাই এটা প্রথম ক্ষেত্রে যদি থিটা ওয়ান ধরি তাহলে অন্ধকারের জন্য থিটা টু ধরলে ট্যান ইনভার্স এক্স এন প্রাইম বাই ডি ট্যান ইনভার্স এক্স এন প্রাইম দাঁড়াচ্ছে 0.105 বাই ডি সমান হচ্ছে টু সমান সমান এটা দাঁড়াবে 3.0053 ডিগ্রি তাহলে দুইটা কৌণিক অবস্থান যদি আমরা পেয়ে যাই তাদের ব্যবধান সুতরাং কৌণিক ব্যবধান আমাদের প্রশ্ন ছিল কৌণিক ব্যবধানটাও আমরা নির্ণয় করতে পারি ব্যবধান সমান দাঁড়াচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান 3.0053 মাইনাস 2.86 ডিগ্রি সমান সমান পাচ্ছি 0.1453 ডিগ্রি তাহলে কৌণিক ব্যবধান নির্ণয় করতে বলা হচ্ছে প্রশ্নে সেটা আমরা পেয়ে গেলাম এইটা একটা ক্যাটাগরি প্রশ্ন ইয়ং এর ডিচির পরীক্ষা সেখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে আরেকটা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা ওই ফরম্যাটটাও আসে বাট দুই একটা ফর্মেট যা এখানে দেখাচ্ছি শুধু এগুলোই নয় যা যা আছে সবগুলোই কিন্তু প্র্যাকটিস করতে হবে যেহেতু একটাই টপিক রয়েছে এই চ্যাপ্টার থেকে তো সেটা খুব ভালো করেই প্র্যাকটিস করতে হবে পরের প্রশ্নটা যেটা বলা হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষায় চিড়ের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার দুটা চিড়ের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার যেরকম দুটা চিড় থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার চিড় থেকে পর্দা থেকে চিড় দুটির দূরত্ব হচ্ছে এখানে যদি পর্দা থাকে সেটা হচ্ছে 1 মিটার বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে অষ্টম উজ্জ্বল পট্টির দূরত্ব 6.2 মিলিমিটার ব্যবস্থাটিকে পরে পানির মধ্যে স্থাপন করে দেখা হলো এখানে মান বলা আছে প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3 ক নম্বর প্রশ্ন পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে তার আগে যদি মানগুলো আমরা লিখে নিই
সেগুলো সুবিধা হয়। বলা আছে চিড়ের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার, অর্থাৎ 3×10^4 মিটার লিখতে পারি। পর্দার দূরত্ব ডি সমান 1 মিটার, এন সমান 8, আর কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে অষ্টম উজ্জ্বল পট্টির দূরত্ব এক্স এন সমান 6.2 মিলিমিটার, সমান সমান যেটা আমরা লিখতে পারি 6.2×10^3 মিটার। এখন আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি এক্স এন সমান এন ল্যামডা ডি বাই এ, তাহলে এখান থেকে ল্যামডা সমান দাঁড়ায়, ল্যামডা যেহেতু আমরা বের করছি, ল্যামডা সমান পাচ্ছি এ এক্স এন ডিভাইডেড বাই এন ডি, অর্থাৎ এর মান হচ্ছে 3×10^4×xn সমান 6.2×10^3 / n সমান 8×d সমান 1, ল্যামডা সমান দাঁড়াবে 22325×10^10 মিটার। ক্যালকুলেশনগুলো তোমরা নিজেদের মতো করে নিতে পারো। তো প্রথম প্রশ্ন ছিল ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। পরের প্রশ্ন খ নম্বরে যেটা বলা হয়েছে, উদ্দীপকের ব্যবস্থাটি পানির মধ্যে নিয়ে গেলে, পানির মধ্যে থাকলে ঝালরের কি পরিবর্তন আসবে? তো বায়ু মাধ্যমে যখন রয়েছে তখন বায়ু মাধ্যমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, যেটা প্রশ্নে বলা হয়েছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তো আলোটা ব্যবহার করা হচ্ছে কিন্তু বায়ুতে, তাহলে আমরা গ নম্বর থেকে পাই বায়ুতে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 2325×10^10 মিটার। আমরা মানগুলো আগে দেখি, তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ডাব্লিউ, সেটা প্রশ্নে দেওয়া নাই কিন্তু। তো আমরা জানি যেহেতু এমইউ ডাব্লিউ বলা আছে সমান সমান 4/3, এমইউ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ বাই মিউ এ সমান সমান 4/3, বা এখান থেকে লিখতে পারি মিউ এর সাথে ল্যামডার সম্পর্ক, প্রতিসরাঙ্কের সাথে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে সেই হিসেবে লিখতে পারি ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ, যেহেতু ব্যস্তানুপাতিক মিউ আর ল্যামডা ব্যস্তানুপাতিক পরস্পরের, তাহলে মিউ ডাব্লিউ বাই মিউ এ যেটা ছিল সেটাকে লিখছি ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ সমান সমান 4/3, সুতরাং ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ সমান হচ্ছে 1.33। এখন আমরা বায়ু মাধ্যম আর পানি মাধ্যম দুটো মাধ্যম নিয়ে কথা হচ্ছে। বায়ুতে, বায়ু মাধ্যমে যদি আমরা ঝালরের প্রস্থ ডেল এক্স পাই, ঝালর প্রস্থ তার মান হয় ডেল এক্স এ সমান সমান আমরা পাই ল্যামডা এ ডি বাই টুয়াইস এ, আর সেটা যদি পানি মাধ্যমে হয়, পানি মাধ্যমে ঝালরের যে প্রস্থ সেটা দাঁড়াবে ল্যামডা এক্স ডাব্লিউ সমান ল্যামডা এ বাই সরি ল্যামডা ডাব্লিউ বাই ডি ল্যামডা ডাব্লিউ ডি বাই টুয়াইস এ। তো আমরা ঝালর প্রস্থ দুই জায়গায় ঝালর প্রস্থ হিসেব করার কারণটা কি, দুইটা ঝালর প্রস্থ আমরা পাচ্ছি বায়ু আর পানির জন্য, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে ব্যবস্থাটি পানির মধ্যে থাকলে ঝালরের কি পরিবর্তন হবে, তো আমরা ঝালরের প্রস্থের পরিবর্তনটাই এক্ষেত্রে অবজার্ভ করছি যে প্রস্থের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। আমরা আগের দুটি ইকুয়েশনকে যদি 1 আর 2 হিসেবে ডিনোট করি এবং ডিভাইড করি, তারপরে 1/2 যদি এভাবে হিসেব করি, তাহলে দাঁড়াচ্ছে ল্যামডা এক্স এ বাই ডেল এক্স এ বাই ডেল এক্স ডাব্লিউ সমান ল্যামডা, আমরা যদি দুটাকে ভাগ করি ডি ডি চলে যায়, এ এ চলে যায়, টু টু চলে যায়, থাকে শুধু ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ,
আর এই রেশিওটার মান তো আমরা জানি একটু আগে নির্ণয় করলাম 1.33, সুতরাং যেটি দাঁড়াচ্ছে ডেল এক্স এর সমান 1.33 ইন্টু ডেল এক্স ডাব্লিউ, অর্থাৎ বলতে পারি ডেল এক্স এ ডেল এক্স ডাব্লিউ এর চেয়ে বড়। তাহলে এক্ষেত্রে পরিবর্তনটা কি হলো, উদ্দীপকের ব্যবস্থাটি পানিতে নেওয়ার ফলে যে ঝালরের প্রস্থ তার মান আমরা তুলনা করতে পারছি যে পানিতে যে ঝালরের যে প্রস্থ পাবো তার চেয়ে বায়ুতে ঝালরের প্রস্থ বেশি হবে, অর্থাৎ পানিতে নিয়ে গেলে ঝালরের প্রস্থ হ্রাস পাবে, এই পরিবর্তনটা আসবে, ঝালপট্টি বা ঝালরের ক্ষেত্রে এই পরিবর্তনটা আসবে। তো আগেও বললাম, একটু আগে বললাম যে ব্যতিচার বা ইয়ং এর দিচির পরীক্ষার বিভিন্ন রকমের প্রশ্ন আছে এবং সেটা পারবে কি পারবে না ডিপেন্ড করবে কতটুকু মনোযোগ সহকারে প্র্যাকটিস করছো তার উপরে, ঠিক আছে? অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই পারবে তোমরা। এরপরে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারে মূলত প্রথম দিকে রয়েছে যে তোমার ডায়োড ট্রানজিস্টর এগুলোর গঠন, ডায়োডের বায়াসিং, ট্রানজিস্টর কত ধরনের হয়, আবার বলছি থিওরি অংশটা ভালো করে পড়তে হবে। তারপরের দিকে রয়েছে যে নম্বর পদ্ধতিগুলো, এগুলো তো তোমরা আইসিটিতে করেছো খুব ভালো করে, এবং শেষে যে লজিকের সেটাও আইসিটিতে অনেক প্র্যাকটিস করেছো, প্র্যাকটিক্যাল করেছো বিষয়গুলো, তো সে কারণে নম্বর পদ্ধতি বা লজিকেট নিয়ে ডিসকাস করছি না আমি, ট্রানজিস্টর অংশটা নিয়ে একটু আলোচনা করছি। ট্রানজিস্টরে আবার যে প্রথমত ট্রানজিস্টরে দুই ক্যাটাগরি প্রশ্ন হয়, একটা হচ্ছে ট্রানজিস্টর সুইচ হিসেবে বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে সেটার ব্যাখ্যা, কিংবা ট্রানজিস্টরের গঠন নিয়ে, কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর এগুলোর গঠন নিয়ে আসে, কিংবা ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিবর্ধন গুণক আলফা বিটা যে মান রয়েছে সেই রিলেটেড প্রশ্নটা রয়েছে। এছাড়াও ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা তো জানি তিনটা এন্ড থাকে, তোমাদের অনেকেরই এন্ড বুঝতে অসুবিধা হয়, আমরা ক্লাসে যখন পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম দুই ধরনের ট্রানজিস্টর হয়, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। তো পিএনপি আর এনপিএন দেখে বুঝবো কিভাবে, চিত্র দেখে। দেখো পিএনপি ট্রানজিস্টরে এনপিএন হোক বা পিএনপি হোক তিনটা কমন এন্ড কিন্তু দুইটা ট্রানজিস্টরই থাকে, একটা হচ্ছে কালেক্টর, বেস আর ইমিটার, সেটা পিএনপি যদি বলি তারও থাকে আর এনপিএন বললে তারও থাকে, কালেক্টর, বেস এবং ইমিটার, কালেক্টর, বেস, ইমিটার। তাহলে পিএনপি না এনপিএন বুঝবো কিভাবে, চিত্র দেখে। যদি কোনো সার্কিটের ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা সিম্বলটা তো ইমিটারেই থাকে, এই অ্যারো মার্কটা বাইরের দিকে থাকে, তাহলে বুঝে নিব সেটা বলছে আমার এনপিএন টাইপ ট্রানজিস্টর। যেমন এই প্রশ্নে যে ট্রানজিস্টরটা ব্যবহার করা হয়েছে দেখো অ্যারো মার্ক বাইরের দিকে দেওয়া হচ্ছে, আর যদি অ্যারো মার্ক ভেতরের দিকে থাকতো তাহলে বুঝে নিতাম সেটা পিএনপি ট্রানজিস্টর এবং সেটাই ইমিটার, যেখানে অ্যারো মার্ক দেওয়া থাকবে যে এন্ডে সেটাই হচ্ছে ইমিটার। আর ট্রানজিস্টরের ইনপুট দেওয়া হয় যে এন্ডের মাধ্যমে তাকে বলা হয় বেস, আর আউটপুট যে এন্ডের মাধ্যমে নেওয়া হয় তাকে বলা হয় কালেক্টর। তো ইমিটার যদি আমরা ডিটেক্ট করতে পারি তার মাঝখানের এন্ডটা হচ্ছে বেস আর অপর এন্ডটা হচ্ছে কালেক্টর, এভাবে কিন্তু বুঝে না দেয়, এবং জিনিসটা পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো কম তোমার তিনটা এন্ড যদি বুঝে নিতে পারো, কোনটা বেস, কালেক্টর, ইমিটার, যেখান দিয়ে ইনপুট দেওয়া হচ্ছে সেটা বেস, তারপরে অ্যারোমার্ক যুক্ত যে এন্ডটা সেটা হচ্ছে ইমিটার, আর আরেকটা যে এন্ডটা, যে এন্ডটা দিয়ে ঢুকছে কারেন্টটা আবার, সেই এন্ডটা হচ্ছে কালেক্টর। তো এরকম একটা সার্কিট বেস ইমিটার জাংশন, জাংশন মানে কি এই সংযোগ বিন্দুটা, বেস ইমিটার জাংশনে সবসময় ইনপুট দেওয়া হয় আর কালেক্টর ইমিটার জাংশনে সবসময় আউটপুট দেওয়া হয়। যেমন বেজে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটাকে আমরা আর নটও ধরতে পারি, এখানে আর নট ধরতে পারি,
আর নট নয় আর ইন, যেহেতু ইনপুট হিসেবে দিচ্ছি, বেজের রেজিস্ট্যান্সটাকে আর আই ধরতে পারি অথবা আর বি ধরতে পারি যেহেতু বেজে দিচ্ছি, সেটা সমান হচ্ছে 4 kΩ বা 4000 ওহম, ঠিক আছে। তারপর এখানে বেজে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু এটা বেজে দেওয়া হয়েছে তাহলে এই ভোল্টেজটাকে ভিভি বেজ এমিটার জাংশনে দেওয়া হয়েছে ভিভিই বলতে পারি, তাহলে সেটার মান হচ্ছে 2 ভোল্ট। তারপরে বললাম আউটপুট নেওয়া হয় কোন এন্ড থেকে, কালেক্টরে, তাহলে কালেক্টর এন্ডে যে রেজিস্ট্যান্সটা যুক্ত থাকে তাকে আমরা আর নট, আউটপুট এন্ডে যেহেতু যুক্ত আছে আর নট বলতে পারি অথবা আর সি বলতে পারি, যেহেতু কালেক্টর এন্ডে যুক্ত আছে যেকোনো একটা দিয়ে ডিনোট করবে, দুইটা লেখার প্রয়োজন নাই। সেটাকে 50 ওহম দেওয়া আছে এবং এক্ষেত্রে আউটপুট যে ভোল্টেজটা দেওয়া আছে সেটাকে ভি সি সি কালেক্টর যে ভোল্টেজটা ভিসিসি দিয়ে ডিনোট করা হয়, আবার ভিসিই দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে, সেটা সমান দেওয়া আছে 6 ভোল্ট। এখন আমাদের নির্ণয় করতে হবে কি আইসি আইই আইবি অর্থাৎ কালেক্টর কারেন্ট, বেজ কারেন্ট, এমিটার কারেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি মান কার, যেখানে কারেন্ট গেইন প্রবাহ লাভ সেটা বলা আছে বিটা সমান হচ্ছে 10। তাহলে আমরা এখন যদি প্রথমত প্রথম প্রশ্ন সলভ করতে চাই, দেখো আমরা জানি ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন বি সমান আই আর ফ্রম ওমস ল, তাহলে বেস কারেন্ট যদি বের করতে চাই আই বি সমান লিখতে পারি ভি বেজে যে ভোল্টেজটা আমরা দিচ্ছি ভিবিই বা ভিবি ভিবিবিও বলা হয়, অর্থাৎ বেজ ভোল্টেজ ডিভাইডেড বাই বেজে যে রেজিস্ট্যান্সটা রয়েছে আর বি, ঠিক আছে, সমান সমান পাই 2 ডিভাইডেড বাই 4000, সমান সমান মানটা পাবো 5 × 10⁴ অ্যাম্পিয়ার, ঠিক আছে। বেস কারেন্ট পেলাম, আমাকে তিনটা কারেন্ট বের করতে হবে, আমার প্রবাহ লাভ দেওয়া আছে বিটা সমান আই সি বাই আই বি, আমরা জানি সমান সমান 10 প্রশ্নে দেওয়া আছে, আই বির মান তো পেলাম, তাহলে আই সি সমান দাঁড়াচ্ছে আই সি সমান আমরা কি লিখতে পারি 10 × আই বি, তাই তো লিখতে পারি আই সি সমান 10 × আই বি সমান 10 × 5 × 10⁴ সমান সমান দাঁড়াচ্ছে 5 × 10�³ অ্যাম্পিয়ার। তো কালেক্টর কারেন্টও পেয়ে গেলাম, বাকি থাকলো ইমিটার কারেন্ট। আমরা ইমিটার কারেন্ট আই ই সমান জানি আই সি প্লাস আই বি, অর্থাৎ বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমন্বয়ে যেটা পাই সেটাকেই বলা হয় ইমিটার কারেন্ট। তো সেক্ষেত্রে আই সি সমান পেলাম 5 × 10�³ প্লাস আই বি সমান পেয়েছিলাম 5 × 10⁴ সমান সমান দাঁড়াতে এটা হচ্ছে 5 × 10�³ অ্যাম্পিয়ার। তাহলে তিনটা কারেন্ট তো আমরা পেলাম, একটা 5 × 10⁴, 5 × 10�³ আর 5 × 10�³। আমরা বলতে পারি তিনটার থেকে আই ই গ্রেটার দেন আই সি গ্রেটার দেন আই বি, যেটা হওয়ার কথা, কারণ আমরা জানি আই সমান আই সি প্লাস আই বি, তাহলে আই সি এবং আই বি অবশ্যই আই ই এর চেয়ে ছোট হওয়ার কথা। তো এভাবে আমরা বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারি। খ নাম্বার প্রশ্ন যেটা বলছে যে পাওয়ার গেইন ভোল্টেজ গেইনের কত গুণ হবে, সার্কিট অনুসারে পাওয়ার গেইন ভোল্টেজ গেইনের কত গুণ হবে। ভোল্টেজ গেইন আমরা যদি বলি, ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইনের সূত্র কি, ভোল্টেজ গেইন ভি এ দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে আমরা যেরকম কর্মদক্ষতা নির্ণয় করি, যে সেটা কিভাবে নির্ণয় করি, আউটপুটে কতটুকু পাচ্ছি ডিভাইডেড বা ইনপুটে কতটুকু দিয়েছি, সেরকম গেইন বলতে সেটাই বোঝাচ্ছে যে আউটপুট ভোল্টেজ কি ছিল আর ইনপুট ভোল্টেজ কি দেওয়া হয়েছিল,
ঠিক আছে, তার রেশিওটা হচ্ছে ভোল্টেজ গেইন। তো আমরা ভি সমান আই আর জানি, আই বলতে এখানে আই নট, আই নট মানে হচ্ছে আউটপুট কারেন্ট আই সি, আর আউটপুট রেজিস্ট্যান্স আর সি, আউটপুটের এন্ডে যেহেতু আই সি আর আর সি রয়েছে। ভি ইন মানে ভি সমান আই আর, আই আর মানে এখানে আই বি আর আর বি, যেহেতু ইনপুটে আমরা দেই কাকে, বেজ, বেজের রেজিস্ট্যান্স বেজ কারেন্ট। তাহলে মানগুলো আমরা যদি বসাই, আই সি এর মান তো আমরা জানি 5 ইন্টু 10 ইনভার্স 3, আই সি আমরা পেয়েছি, ইন্টু আর সি হচ্ছে, আর সি এর মান কত এখানে, আর সি এর মান হচ্ছে 4000, আর সি, আর সি এর মান হচ্ছে 4000 নয় 50, 50 ওহম, আর আই বি, আই বি এর মান হচ্ছে আমরা পেয়েছি 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু এখানে আই, আর বি এর মান হচ্ছে 4000। ঠিক আছে, তাহলে হিসেব যদি করি ভোল্টেজ গেইন আমরা পাই 0.125, এর কোনো একক নেই। আবার পাওয়ার গেইন, পাওয়ার গেইন মানে হচ্ছে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারের অনুপাত, সেটাকে পি এ সমান পি নট বাই পি ইন বলতে পারি আমরা। তো পি নট সমান, পি সমান আমরা জানি আই স্কোয়ার আর, দ্যাট মিন্স আই সি স্কোয়ার আর সি ডিভাইডেড বাই আই বি স্কোয়ার আর বি, পি ইন পি নট। তাহলে আই আর আই সি, আই সি মিন্স 5 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কোয়ার ইন্টু আর সি মানে 50 ডিভাইডেড বাই আই বি, সেটা হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 4 হোল স্কোয়ার ইন্টু আর বি মানে হচ্ছে 4000, আমরা 4000টি তো পেয়েছিলাম রেজিস্ট্যান্সের মান। ঠিক আছে, তাহলে আমাদের পাওয়ার গেইন পাবো 1.125। তাহলে এখন যদি রেশিও করি যে পাওয়ার গেইন আর ভোল্টেজ গেইনের অনুপাত, দেখা যাবে সেটা পাবো 10, অর্থাৎ তাহলে পাওয়ার গেইন ভোল্টেজ গেইনের কত গুণ হবে, পাওয়ার গেইন ভোল্টেজ গেইনের 10 গুণ হবে। তো এইভাবে পাওয়ার গেইন ভোল্টেজ গেইন এগুলো রিলেটেড ম্যাথ, বিবর্ধন গুণক, প্রবাহ লাভ ইত্যাদি ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ভালো করে, তার সঙ্গে তো তোমাদের এটা রয়েছেই নম্বর পদ্ধতি আর যে তোমাদের বাকি অংশগুলো, সেগুলো লজিক গেট রিলেটেড অংশগুলো সেগুলো তো রয়েছেই, প্র্যাকটিস করলে আশা করি এই চ্যাপ্টার থেকে ভালো একটা প্রিপারেশন হবে। তো পরীক্ষা সম্পর্কে ডিসিশন কি হবে জানি না, আবার ক্লাসে কখন আমরা ব্যাক করব বা ক্লাসে সুযোগ পাব কি না সেটাও জানি না, তবে তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছি মাত্র স্বল্প পরিসরের ক্লাসে, তো তারপরে যেকোনো সময় যেকোনো প্রবলেম তোমরা আমাদেরকে জানাতে পারো, সকল টিচারকে জানাতে পারো, সেটা তোমাদের প্রতি আহ্বান রইল। এবং ভালো একটা প্রিপারেশন নাও সব ধরনের পরীক্ষার জন্য, মানসিক প্রস্তুতি রাখো এবং নিজেদেরকে সতর্ক রাখো, সাবধানে থাকো, সেই সেই শুভকামনা, তোমাদের সুস্থতার শুভকামনা করে আজকের মতো শেষ করছি, আবার নেক্সট টাইম কখনো কথা হবে।